নমস্কার, আপনারা দেখছেন আরএস টিভি চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা। আষাঢ় মাসে শুক্লা পক্ষে দ্বিতীয়া থেকে দশমী পর্যন্ত বিপত্তারিণীর পূজা হয়ে থাকে। ১৩টি ফুল, ১৩টি ফল, ১৩টি পান, ১৩টি সুপারি এবং ১৩ গাছা লাল সুতোতে ১৩ গাছা দুব্বা দিয়ে ১৩টি গিঁট বেঁধে ধাগা তৈরি করতে হয়। ব্রাহ্মণ দ্বারা অম্রপল্লব সহ ঘট স্থাপন করে নাম গোত্র দিয়ে পুজো দেয় বাঙালি মেয়েরা। পুজোর পরে শোনা হয় বিপত্তারিণীর ব্রতকথা, যা এই পূজার অন্যতম অঙ্গ। পশ্চিমবঙ্গ ও ওড়িশার পার্শ্ববর্তী অঞ্চলে হিন্দু রূপে পূজিত হন এই দেবী। সংকট নাশিনী এই রূপ এবং দেবী দুর্গার ১০৮টি অবতারের মধ্যে অন্যতম একটি দেবী। কথিত আছে, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করা হয়ে থাকে। লাল সুতোর ধাগা পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে ধারণ করা এই পূজোর নিয়ম। বিপত্তারিণীর ব্রত সাধারণত মহিলাদের ব্রত, এই ব্রত কমপক্ষে ৩ বছর পালন করার নিয়ম হয়ে আছে। বিপত্তারিণীকে সংকট তারিণী বলেও পুজো করা হয়ে থাকে। তবে এই পুজোর একটি কাহিনীও রয়েছে। বলা হয় যে বিষ্ণুপুরের মল্লরাজ বংশের এক রানীর নিম্ন বর্ণের সখী ছিলেন তিনি, জাতে মুচি। এই মহিলা নিয়মিত গো মাংস খেতেন। রানী একদিন কৌতূহলী হয়ে গো মাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে তিনি নিমও রাজি হন, পরে তিনি রানীর আদেশে রক্ষার্থে গো মাংস আনেন। অন্তপুরে গো মাংস প্রবেশ করেছে এই খবর রাজার কাছে পৌঁছে যায়। তিনি ক্রুদ্ধ হয়ে রানীকে শাস্তি দিতে উদ্যত হন। রানী গো মাংস তার বস্ত্রের আড়ালে লুকিয়ে রেখে মা দুর্গাকে স্মরণ করতে থাকেন। রানীকে তল্লাশি করে রাজা দেখতে পান তার বস্ত্রের আড়ালে গো মাংস নয়, রয়েছে একটি লাল জবা। সেই থেকেই বিপত্তারিণীর পূজার প্রচলন হয়ে আসছে।